মানুষ করেছি আজ থেকে আমার মান ইজ্জত সব আপনার হাতে তুলে দিলাম আপনি আপনি ওকে নিজের মেয়ের মতো করে রাখবেন আপনি কোনো চিন্তা করবেন না বিআই সাহেব আপনার মেয়ে শুধু ঘরের বউ নয় আমার নিজের মেয়ের মতো হয়েই থাকবে তুমি আমার এত বড় সর্বনাশ করলে আমি তোমার কি ক্ষতি করেছিলাম আর ক্ষতির কিছু করি নাই ক্ষতির কিছু করি নাই আমি 10,000 টাকা কন্ট্রাক্ট পাইছি তোরে রেপ করার লাইগা করছি ব্যাস তবে একটা কথা হই না রা আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের গা ছুঁয়া দেখি নাই তুই প্রথম মাত্র 10,000 টাকার জন্য তুমি তুমি আমার ইজ্জত কেড়ে নিলে আমার জীবনটাকে নষ্ট করে দিলে কে দিয়েছে তোমাকে সেই টাকা আমি হারামজাদা হতে পারি নিমক হারাম না টাকা দিয়া আমার যে কোনো কাম করানো যায় টাকা দিয়ে যদি তোমাকে কেউ বলে তোমার বোনকে রেপ করার জন্য তখন তখন কি করবে তুমি আরে ওইসব ডায়লগ প্যাকেজ নাটকের জন্য টেলিভিশনের জন্য টেলিফিল্মের জন্য আমার উপর এসব ডায়লগের কোনো আসর হইব না আমি নগদে নগদে কারবার করি তাছাড়া কি এমন ক্ষতি হয়েছে তোমার দেখলে কইবা 10টা দস্তি হয়েছে কিন্তু তোমার ইজ্জতের উপর কেউ হাত দেয় নাই যাই গা যাই আপনি তো মেয়ের চাচা হন জি যান মেয়ের এজেন্ট নিয়ে আসুন জি আচ্ছা হাই হাই সর্বনাশ হয়ে গেছে আপনি কি গুন্ডাটাকে আগে থেকে চিনতেন তাহলে যান দুশ্চিন্তা করে লাভ নেই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা বদলে আসুন অসম্ভব এই কলঙ্কিনী মেয়েকে কখনো আমি আমার ঘরে বউ করে নেব না কিন্তু বাবা যা হয়ে গেছে তা তো ওর কি দোষ দোষ গুণ বুঝি না এ বিয়ে হবে না এ আমার শেষ কথা আর তুমি আমার কথার অবাধ্য হলে আমি ভেবে নেব আমার কোনো সন্তান নেই আমি তোমার সন্তান হবার চাইতে একজন সত্যিকারের মানুষ এবং শিক্ষিত ডাক্তার হয়ে বাঁচতে চাই বাবা কোথাও অ্যাক্সিডেন্ট হলে
মানুষ আহত লোককে রাস্তায় ফেলে পালিয়ে যায় না, তাকে সাহায্যের চেষ্টা করে। নীলা, তুমি কাপড় বদলে এসো, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে, আমার জীবনে যা ঘটে গেছে তা আমি কখনো নাকি ভুলতে চাই না। আমাকে আপনি ক্ষমা করে দিন, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এ তুই কি বলছিস মা? এমন একটি মহৎ ছেলে সব জেনে শুনে তোকে বিয়ে করতে রাজি হচ্ছে, আর তাকে তুই অবহেলা করে ফিরিয়ে দিচ্ছিস? না বাবা, আমার এই কলঙ্কের বোঝা আমি অন্যের ঘাড়ে চাপাতে পারবো না, অন্যের ঘাড়ে চাপাতে পারবো না। আর তুমি ভুল করছো নীলা। না, ভুল করছি না মিস্টার হাসান, আমি বাঙালি ঘরের মেয়ে, আর বাঙালি ঘরের মেয়েরা বিবাহ বন্ধনের মাধ্যমে তার স্বামীকে যে পবিত্র ভালোবাসা উপহার দেয়, সে ভালোবাসা আমার অপবিত্র হয়ে গেছে। নীলা এখন কেবলমাত্র তার ঘরের স্ত্রী হতে পারবে, যে নীলার জীবনটা নষ্ট করেছে। সে ছাড়া দ্বিতীয় কাউকে এই নীলা স্বামী বলে মেনে নিতে পারবেন না কোনোদিন না।